বন্ধুরা এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখেছি এবার আমরা দেখব একটি নির্দিষ্ট পাথের উপর দিয়ে অর্থাৎ একটি লাইনের উপর দিয়ে কিভাবে ওই পাত অনুসারে অ্যানিমেশন তৈরি করা যায় এজন্য আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি যার স্ট্রোক কালার আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি এবং ফিল কালারটি আমরা ব্লু নির্ধারণ করে দিচ্ছি এবং কিবোর্ড থেকে শিফট চেপে আমরা একটি রেক্ট্যাঙ্গেলকে ড্র করছি বন্ধুরা এখন এরও টুলের সাহায্যে আমরা এই রেক্ট্যাঙ্গেলটিকে সিলেক্ট করে আমরা যদি এই ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে এটিকে একটু ঘুরিয়ে দেই এখন এটিকে দেখতে অনেকটা একটি ঘুরির মতো মনে হচ্ছে আমরা এই এই রেক্ট্যাঙ্গেলটিকে অর্থাৎ এই ঘুরির মতো দেখতে এই অবজেক্টটিকে আমরা একটি নির্দিষ্ট পাতের উপর দিয়ে আমরা মুভ করাবো এই কাজটি আমরা কিভাবে করতে পারি সেটি এখন একটু প্র্যাকটিক্যালি দেখব এটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই যে অবজেক্টটি রয়েছে এই রেক্ট্যাঙ্গেলটি এটিকে একটি গ্রাফিক্স সিম্বলে পরিণত করতে হবে আমরা অ্যারো টুলের মাধ্যমে এটিকে সিলেক্ট করছি আমরা যাব আমাদের ইনসার্ট মেনুতে এবং ইনসার্ট মেনুতে কনভার্ট টু সিম্বল এখানে সিম্বল ওয়ান নাম রয়েছে এবং বিহেভিয়ারে আমরা গ্রাফিক্স নির্ধারণ করে দেব বন্ধুরা এই কনভার্ট টু সিম্বল এবং এই গ্রাফিক্সে কনভার্ট করার বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব এখন শুধু এটুকুই জেনে রাখি যে আমাদের এই অবজেক্ট যেটি ছিল এটিকে আমাদের গ্রাফিক সিম্বলে পরিণত করে নিতে হবে এই জন্যই আমরা এটি করছি আমরা আমরা কনভার্ট টু সিম্বলের মধ্যে আমরা বিহেভিয়ার গ্রাফিক্স রেখে আমরা ওকে করছি যখনই আমরা এটিকে গ্রাফিক্স সিম্বলে পরিণত করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এর চতুর্দিকে একটি হাইলাইট তৈরি হয়েছে এবং এর মিড পয়েন্টটি একটি মিড পয়েন্ট কিন্তু এখানে তৈরি হয়েছে এখন আমরা এখানে একটি একটি পাত তৈরি করবো এবং এই পাত তৈরির জন্য আমরা আমাদের এই লেয়ার প্যানেলের অংশে লেয়ারের অংশে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আমরা অ্যাড লেয়ার যুক্ত করতে পারতাম ইনসার্ট লেয়ার এর পাশেই রয়েছে একটি যেটি রয়েছে অ্যাড মোশন গাইড আমরা যদি অ্যাড মোশন গাইডে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ারের ঘরে এখানে একটি একটি গাইড লেয়ার কিন্তু যুক্ত হয়ে গেছে এখন আমরা এই গাইড লেয়ারে একটি পাথ বা একটি নির্দিষ্ট রেখা বা একটি লাইন আমরা এখন এঁকে দেব আমরা এই জন্য টুলের সাহায্য নিতে পারি আমরা সিলেক্ট করছি পেন্টুল এবং পেন্টুলে এখানে স্ট্রোককে ব্ল্যাক সেট করে দিচ্ছি এবং ফিল কালার হোয়াইট দিচ্ছি যাতে পেনটুল দিয়ে কোনো কিছু ড্র করলে ভিতরটি ফিল না হয়ে যায় আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলাম ক্লিক করে এটিকে একটু কার্ভ করে নিলাম এখানে ক্লিক করলাম করে এভাবে এটিকে কার্ভ করে নিলাম এখানে ক্লিক করলাম করে এটিকে একটু কার্ভ করে নিলাম বন্ধুরা আমরা একটি পেন টুলের সাহায্যে একটি একটি পাত আমরা ড্র করেছি একটি লাইন ড্র করেছি এখন আমরা এই অবজেক্টটিকে এই লাইনের উপর থেকে আমরা মুভ করাবো এটি করার জন্য আমরা এখন একটি এই টাইম ফ্রেম নির্ধারণ করে দেব আমাদের গাইড লেয়ারের মধ্যে যেমন আমরা আমাদের এই তিরিশ নম্বর ফ্রেমে এখানে আমরা তিরিশ নম্বর ফ্রেম পর্যন্ত আমরা এটি এই পাতের উপরে মোশনটি করাবো এই জন্য গাইডলেয়ারে তিরিশ নম্বর ফ্রেমটিকে আমরা সিলেক্ট করছি সিলেক্ট করে আমরা এখন আমরা যখনই তিরিশ নম্বর ফ্রেমটি সিলেক্ট করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পাতটি কিন্তু সিলেক্ট অবস্থায় চলে এসেছে এখানে আমরা রাইট ক্লিক করে আমরা আমরা এটিকে ইনসার্ট কি ফ্রেম নিয়ে নিতে পারতাম অথবা এফ সিক্স প্রেস করে করতে পারতাম অথবা এই কাজটি আমরা আমাদের ইনসার্ট মেনু থেকে আমাদের যে ফ্রেম অপশন রয়েছে এখানে ক্লিক করেও করতে পারতাম তো যাই হোক আমরা ইনসার্ট মেনু থেকে আমরা এই ফ্রেমে ক্লিক করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাইড লেয়ারে তিরিশ নম্বর ফ্রেম পর্যন্ত একটি কি ফ্রেম কিন্তু যুক্ত হয়েছে এখন আমরা যদি লেয়ার ওয়ানকে সিলেক্ট করি এবং ফার্স্ট ফ্রেমটিকে সিলেক্ট করি আমরা লেয়ার ওয়ানের মধ্যে আমরা কিন্তু সেই আমাদের গ্রাফিক সিম্বলটিকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি টুলের সাহায্যে এটিকে প্রথম যে ফ্রেমটি রয়েছে আমাদের এই পাথের উপরে যখন নিয়ে আসছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে ভিতরের সেন্টার পয়েন্টটি কিন্তু ছোট বৃত্ত রয়েছে যখনই পাথের উপরে নিয়ে এসেছি বৃত্তটি কিন্তু বড় হয়েছে এখন বন্ধুরা আমরা এই যে লেয়ার ওয়ান রয়েছে এই লেয়ার ওয়ানের এই একই ওই তিরিশ নম্বর ফ্রেমটি যেহেতু আমরা গাইড লেয়ারে তিরিশ নম্বর ফ্রেম পর্যন্ত কী ফ্রেম নিয়েছি এখানে আমরা এই ফ্রেমটিকে সিলেক্ট করছি সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে আমরা এখানে ইনসার্ট কী ফ্রেম দিয়ে দিচ্ছি অর্থাৎ আমাদের লেয়ার ওয়ানেও কিন্তু তিরিশ নম্বর ফ্রেম পর্যন্ত প্রদর্শিত হবে আমাদের প্রথম ফ্রেমে এটি ছিল এই পয়েন্টে এখন এই তিরিশ নম্বর ফ্রেমে আমরা লাস্ট পয়েন্টে এটিকে এই আমাদের সিম্বলটিকে আমাদের গ্রাফিক্স সিম্বলটিকে নিয়ে আসব। আমরা এটিকে যদি এই পাথের উপর থেকে ড্রাক করি পাথের লাইনের উপর থেকে আমাদেরকে এটিকে ড্রাগ করতে হবে ড্রাক করে আমরা এখানে এনে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমাদের এটি তিরিশ নাম্বার ফ্রেমে এখানে চলে এসেছে আমরা বিক্ষিপ্তভাবে ড্রাক করলে কিন্তু হবে না পাত লাইনের উপর থেকে আমরা যদি ড্রাগ করি তাহলেই হবে এখন আমরা লেয়ার ওয়ানকে আমাদের লেয়ার ওয়ান কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে আমরা এর টাইম ফ্রেমে লেয়ার ওয়ানের টাইম ফ্রেমে ক্রিয়ে ক্লিক করে রাইট ক্লিক করে আমরা যদি ক্রিয়েট মোশন টুইন দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অবজেক্টটি যেটিকে আমরা গ্রাফিক্স সিম্বলে পরিণত করেছি সেটি কিন্তু এই পাথের উপরে এনিমেট হচ্ছে আমরা যদি উপরে আমাদের যে ফ্রেম লাইন রয়েছে হাইলাইটেড অবস্থা এটিকে ড্রাক করি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাইনটির উপরে কিন্তু এই অবজেক্টটি এই সিম্বলটি গ্রাফিক সিম্বলটি আমাদের তৈরীকৃত যে অবজেক্টটি সেটি কিন্তু এই পাথের উপরে এনিমেট হচ্ছে এই পাথের উপরে চলাচল করছে এটি কিন্তু এখন কোনো সরলরৈখিক আকারে চলছে না এটি এই নির্দিষ্ট পাথটির উপরে চলছে বন্ধুরা আমরা যদি এখন কন্ট্রোল এন্টারের মাধ্যমে মুভিকে প্লে করি আমরা কন্ট্রোল এবং অল্টার প্রেস করছি এখন কিন্তু আমরা পাতটিকে আর দেখতে পাচ্ছি না এখন ওই গাইড লেয়ারে আমরা যে পাতটি দিয়েছিলাম সেটি কিন্তু গাইডের জন্যই ব্যবহার হয়েছে সেই লাইনটি কিন্তু অদৃশ্য এখন আমরা দেখতে পাচ্ছি সেই নির্দিষ্ট লাইন অনুসারে এই অবজেক্টটি আমাদের তৈরিকৃত যে সিম্বল গ্রাফিক সিম্বল সেটি কিন্তু নির্দিষ্ট একটি লাইন বা পাথের উপরে অ্যানিমেট হচ্ছে তো বন্ধুরা আপনারা শিখলেন কিভাবে একটি নির্দিষ্ট পাতের উপরে অ্যানিমেশন তৈরি করা যায় আগামীতে আমরা অ্যানিমেশন সম্পর্কে আরও নতুন কিছু জানব ধন্যবাদ